জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ইতোমধ্যে টালিউড ঢালিউড মাতিয়ে অভিনয়ের দূতি ছড়িয়েছেন বলিউডেও পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে যান তিনি শুধু অভিনয় নয় সামাজিক কর্মকাণ্ডে সরব থাকার পাশাপাশি পশু পাখির প্রতি প্রাণীদের প্রতি জয়ের ভালোবাসা বরাবরই চোখের পড়ার মতন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই অভিনেত্রী এবারও তার ব্যতিক্রম হল না আসন্ন ঈদ উল ফিতরে সোশ্যাল মিডিয়ায় অসহায় এতিম বাচ্চাদের জন্য সহায়তার অনুরোধ জানালেন জয়া মঙ্গলবার উনিশে মার্চ নিজের ভেরিফাইড ফেসবুকে অসহায় বাচ্চাদের জন্য পোস্ট দিয়েছেন জয়া ওই স্ট্যাটাসে ঈদে অসহায় এতিম বাচ্চাদের জন্য সহায়তার হাত বাড়াতে অনুরোধ জানান তিনি পাঠকদের সুবিধার জন্য জয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো রোজার শেষ দিকে বাংলাদেশের কাউমি মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায় সাধারণত পঁচিশ রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায় কিন্তু একদল বাচ্চাকে কেউ নিতে আসে না এদের কারো বাবা মা নেই কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে অনেকের মা নেই বাবা বাচ্চার খোঁজ রাখে না খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায় বাকিরা সারা দিন কান্না করে তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না তারা সারা বছর কাঁদে না কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায় মৃত মা বাবার ওপর তাদের অভিমান সৃষ্টি হয় কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল তারা কি আর কিছুদিন বেঁচে থাকতে পারতো না মা বাবা বেঁচে নেয় তো কী হয়েছে মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসলো না কেন মা বেঁচে থাকতে মামারা কত আদর করত। বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত। এই বয়সে তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে একটা অনুরোধ এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন অন্ততপক্ষে একটা চকলেট খাওয়ান মনে রাখবেন আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ সহায়ক হয়